नमस्कार एकेकेस ब्लॉक सपोटग्राम आज आलोचना करिम पंचम श्रेणी गणित वर्ग संख्या वर्ग संख्यार विषय कबले जाते प्रथम कईटामान कथा कम तार पिछत आमी अंकबिलाक आरम्भ करिम। प्रथमते कौ जे आटाइतकै सरु वर्ग संख्याटो हैछे एक कारण एकक जदि आमी एकेरे पूरण करू एक एक गुण आमी एक पाम। যুগ্ম সংখ্যার বর্গ সংখ্যা সদায় যুগ্ম হয় আর অযুগ্ম সংখ্যার বর্গও অযুগ্ম হয়। এটা অংক বিশিষ্ট বর্গ সংখ্যা তিনিটা এক চারি আর নয়, দুটা অংক বিশিষ্ট বর্গ সংখ্যা ছয়টা ষোলো পঁচিশ ছত্রিশ উনপঞ্চাশ চৌষট্টি আর একাশি। এতিয়া অনুশীলনীর প্রশ্নলৈ যাম। প্রথমে দিছে বর্গ সংখ্যা বাছি উলিয়াবলৈ অনুশীলনী ছয়ের এ এতিয়া অনুশীলনী ছয়ের এলৈ যাম। প্রথমে দিছে বর্গ সংখ্যা বাছি উলিয়াবলৈ এক সংখ্যাটো বর্গ সংখ্যা হয় নে নহয়, এক সংখ্যাটো বর্গ সংখ্যা হয়। এতিয়া যাম পঁচিশ সংখ্যাটোলৈ, পঁচিশ সংখ্যাটো বর্গ হয় নে নহয়, পঁচিশ সংখ্যাটোও বর্গ হয় কিয়নো আমি পাঁচ পূরণ পাঁচ করলে পাঁচ পাঁচ গুণ পঁচিশ পাম। এতিয়া আছে আটচল্লিশ সংখ্যাটো, আটচল্লিশ সংখ্যাটো বর্গ হয় নে নহয়, আমি যদি চারি পূরণ চারি দিও ষোলো পাম, পাঁচ পাঁচ গুণ পঁচিশ পাম, ছয় ছয় গুণ ছত্রিশ, সাত সাত গুণ উনপঞ্চাশ, আটচল্লিশ আমি নাপাও, যার কারণে আটচল্লিশ বর্গ সংখ্যা নহয়। এশ সংখ্যাটো বর্গ হয় নে নহয়, অর্থাৎ একে জাতীয় দুটো সংখ্যার পূরণ করলে এশ হব লাগিব, দশ দশ গুণ এশ হয়, যার কারণে এশ বর্গ সংখ্যা হয়। এতিয়া যাম তার পিছর সংখ্যাটিলৈ, তার পিছত দিছে এশ দশ, এশ দশ বর্গ সংখ্যা নহয় কারণ এশ দশক আমি সমজাতীয় সংখ্যার ভাগ হরণ করি পূরণ করব নোৱাৰো কারণ এগারো এগারো গুণ এশ একুশ আহিব। এশ দশর পিছত কিতাবত দিয়া আছে এশ পঁয়চল্লিশ, এশ পঁয়চল্লিশ বর্গ সংখ্যা নহয়। এশ পঁয়চল্লিশর পিছত দিয়া আছে এশ উনসত্তর, এশ উনসত্তর বর্গ সংখ্যা হয় কারণ এশ উনসত্তরক আমি সমানে ভাগ করব পাৰিম, কেনেকৈ কৰিম আমি চাম। তেরো তেরো গুণ যদি আমি কৰিবলৈ যাও, ইয়াতে মই কৰি দেখুৱাই আছো, তেরো পূরণ তেরো, তিনি তিনি গুণ নয়, তিনি এক গুণ তিনি, তিনি এক নয় ছয় এক, এশ উনসত্তর আমি পাম, তেরো তেরো গুণ এশ উনসত্তর, যার কারণে এশ উনসত্তর সংখ্যাটো বর্গ সংখ্যা হয়। এতিয়া তার পিছর অঙ্কটলৈ যাম, এশ উনসত্তরের পিছত দিয়া আছে ছয়শ পঁচিশ, ছয়শ পঁচিশ বর্গ সংখ্যা হয় নে নহয়, ছয়শ পঁচিশ বর্গ সংখ্যা হয় কিয়নো আমি পঁচিশ পঁচিশ গুণ যদি করবলে যাও পঁচিশ পঁচিশ গুণ ছয়শ পঁচিশ পাম। এতিয়া আমি দুই নম্বর অঙ্কলৈ যাম, দুই নম্বর অঙ্কত দিছে বর্গ উলিয়াবলৈ নয়ের বর্গ কিমান, নয়ের বর্গ মানে নয়ক আমি ডাবল করব লাগিব, নয়ক নয়েরে পূরণ করব লাগিব, নয় পূরণ নয় করব লাগিব, নয় নয় গুণ একাশি। ঠিক তেনেকৈ তার পিছত দিছে এগারো সংখ্যাটো, এগারক যদি আমি করবলে যাও এগারো এগারো গুণ এশ একুশ, তার পিছর সংখ্যাটো দিছে পনেরো, পনেরক যদি আমি যদি বর্গ করবলে যাও তেন্তে আমি পাম পনেরো পূরণ পনেরো, পনেরো পনেরো গুণ দুশ পঁচিশ, তার পিছত দিছে উনৈশ, উনৈশক স্কোয়ার করলে আমি কিমান পাম চাওয়া, উনিশক উনিশে যদি আমি পূরণ করো বেলেগ ঠাইত মই পূরণ করে চাই আছো কিমান হয়, যেটা মুখে মুখে করব পৰা যায় মুখে মুখে করলে হল, যে না যায় পূরণ করে করলে হল, নয় নয় গুণ একাশীর এক, হাতত আট, নয় একে নয়, নয় আর আটে
সতেরো, নয় এক গুণ নয়, এক এক গুণ এক, এক নয় আর সাতে ষোলো ছয়, হাতত এক, এক দুই হাতর একে তিন, তিনশ এষট্টি, এইটার উত্তর হব তিনশ এষট্টি, থ্রি সিক্স ওয়ান। উনিশের পিছত দিছে একুশ, ঠিক একুশকে যদি আমি তেনে করো একুশ একুশ গুণ আমি পাম চারিশ একচল্লিশ, তার পিছর সংখ্যাবিলাক তেনে তোমালে করবা। এটা যাম তিন নম্বর অঙ্কটিল, তিন নম্বর অঙ্কটি দি আছে এইবার অঙ্কটি দিছে তলর সংখ্যাবর বর্গ করলে এককর ঘরত কি অঙ্ক বহিব, এশ পাঁচ, এশ পাঁচক যদি আমি যদি বর্গ করো এশ পাঁচক এশ পাঁচের পূরণ করলে আমি পাম পাঁচ পাঁচা পঁচিশ, পাঁচ এক গুণ পাঁচ শূন্য, পাঁচ এক গুণ পাঁচ শূন্য, এক এক গুণ এক, পাঁচ দুই পাঁচ পাঁচ দশর শূন্য, হাতত এক এক। ইয়াতে কৈছে তলর সংখ্যাবর বর্গ করলে এককর ঘরত কি অঙ্ক বহিব, এককর ঘরত আমি দেখিলো যে এককর ঘরত বহিছে পাঁচ সংখ্যাটো, এককর ঘরত পাঁচ বহিব, এশ পাঁচর তলত যে ঘর আছে তাতে বহিব পাঁচ, ঠিক তেনে নিরানব্বই, নিরানব্বই আমি নিরানব্বইতে পূরণ করিম, নং নং একাশীত এক, হাতত এক, হাতত আট, নয় নয় গুণ একাশি আর হাতর আট একাশি আটে উননব্বই, ইয়াতে লিখিল এইবারও একই হব। আমি এটা যোগ করিম এক নয় একে দশর শূন্য, হাতত এক, নয় একে দশ আঠর আট, হাতত এক, আট আর একে নয়, ইয়াতে আমি এককর ঘরত পালো এক, অর্থাৎ ইয়াতে নিরানব্বইর তলত যে বাকচ আছে তাতে বহিব এক, ঠিক তেনে বাকি অঙ্কবিলাক তোমালোকে করবা। তারপর দিছে তলর সংখ্যাবিলাক বর্গ সংখ্যা হয়নে নহয় যুক্তি দিয়া, এই অঙ্কটি মই পিছত করে দেখাই দিম, আজিলে এই ভিডিওটি এইখিনি, তারপরে বর্গমূলর অঙ্ক আছে, ইয়ার পিছর ভিডিওত বর্গমূলর অঙ্ক সম্পর্কে আলোচনা করিম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, লাইক কমেন্ট আর শেয়ার করবা, কিনা নবুজা থাকলে কমেন্ট করে জানাবা। আজিলে এইখিনি, নমস্কার।